দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী সমর্থকদের উপর হামলার ঘটনায় দায়ের করা মামলায় বরিশালের বাকেরগঞ্জ উপজেলার স্বেচ্ছাসেবক লীগ সভাপতি মোহাম্মদ শাহ আলম ঢালীকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার 14 জানুয়ারি সকালে বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আফজাল হোসেন সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, শনিবার রাতে উপজেলার লক্ষ্মীপাশা বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছেন তিনি। সূত্রে জানা যায়, গত 5 জানুয়ারি শুক্রবার রাত 8টার দিকে বাকেরগঞ্জ উপজেলার কৃষ্ণকাঠির মহের হলাদারের বাজারে নৌকা প্রতীকের নির্বাচনী কার্যালয়ে হামলা চালানো হয়। এ সময় গ্রেপ্তারকৃত বাকেরগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি মোহাম্মদ শাহ আলম ঢালী সহ স্থানীয় 10 জন নামধারী ও অজ্ঞাতনামা 20-25 জন দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে নৌকা প্রতীকের সমর্থকদের হত্যার উদ্দেশ্যে মারধর করে আহত করে। এছাড়া তারা নৌকা সমর্থকদের 5টি মোটরসাইকেল ভাঙচুর করে নগদ টাকা পয়সা হাতিয়ে নেয়। এ ঘটনায় আহত আওয়ামী লীগ কর্মী ও বাকেরগঞ্জ উপজেলার দুধল মৌ এলাকার বাসিন্দা মেহেদী হাসান বাদী হয়ে হত্যা চেষ্টার অভিযোগে মামলা দায়ের করেন। মামলার আসামিরা সবাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও ট্রাক প্রতীকে স্বতন্ত্র প্রার্থী শামসুল আলম চুন্নুর সমর্থক কর্মী।